नमस्कार बंधुरा, स्केच क्रिएटिविटी पक्ष থেকে আমি সুরজিত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্কেচ তৈরি করব। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো বন্ধুরা, স্কেচটি তৈরির জন্য একটি পেন্সিল এবং একটি রাবার এবং একটি স্কেল এর প্রয়োজন হবে। बंधुरा एबार स्केल ए पेंसिलेर साहाज्ये खूब केटे नेब एवं अवश्य मन रखबें खुपड़ी जाते बर्गक्षेत्र काटबे। एबार आमरा काटी स्टार्ट करलाम। प्रथमे आउटलाइनगुली हल्का हल्का भावे ड्र करे नेबें। आपनि स्केचटी देखुन ताहले अवश्य बुझे जाबेन। এবং আপনি আরেকটা কথা মনে রাখবেন, যখন বাইরের যে খোপগুলি কেটেছেন সেই খোপগুলি যেন হালকা হালকাভাবে কাটেন, যাতে পরে সেইগুলি যখন ইরেজার দিয়ে মুছবো তখন যাতে সহজে মুছে যায়। এবং বেশি ডিপ হলে তাহলে সেই আকার মধ্যে সেটি বোঝা যাবে, তাহলে তখন দেখতে সেটা খারাপ লাগবে। সো এই কথাটা অবশ্যই যাতে মনে রাখবেন আপনারা। এবার আপনারা পেন্সিলটা ডিপ করে একটু শেড করবেন। প্রথমে এটি পেন্সিলের সাহায্যে করবেন, তারপর পরে এটাই হাত দিয়ে একটু শেড বাড়িয়ে নেওয়া যাবে। চশমার ফ্রেমটা দেখুন একটু ডিপ করে দিয়ে দেবেন।
একবার হাত দিয়ে আপনারা সেট করে নেবেন, তাহলে আরও আঁকাটি ফুটে উঠবে এবং শেড মার্কিংটাও ভালো করে বোঝা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আঁকাটি কেমন হয়েছে, এবং আরও কিছু ছবি যদি আপনারা জানতে চান বা আঁকার বিষয়ে আপনারা আরও কিছু বলতে চান তাহলে আমাকে বলতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের আরও ভিডিও আপনাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যায়। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।